কেন্দ্রে দিয়েছি, আমি কেন্দ্রে দিয়েছি, লজিক গার্ল কেন্দ্রে দিয়েছি, এই কথাটা নিয়ে যদি এত ট্রল হয় তার মানে কি মুজিবকে অসম্মান করা হলো? লুবাবা কি মুজিব সিনেমাটা দেখে কি ভুল করেছে? আমার বয়স হিসাবে আমি বেশি পাকনা পাকনা কথা বলি। শুধু পাকনা কথায় তুমি বলো না বাবা, তেলবাজির মাধ্যমে মানুষের মগজ ধোলাই করে এক শ্রেণীর মানুষের কাছে ফেরেশতা বা ভালো মানুষ সাজতে চাও। লুবাবা, মুজিব সিনেমা দেখে তুমি কি হেসে দিয়েছো? আমি বলেছি আমি কেঁদে দিয়েছি। তো আপনারা কি মনে করেছেন আমি হেসে দিয়েছি? না, আমি কেঁদে দিয়েছি। সরি সরি, তুমি তো আগিয়ে গিয়ে কেঁদে দিয়েছো। বাংলাদেশি কয়েকটা মানুষ না, যদি আপনি আগিয়ে যান। সিমরিম লুবাবা, তোমাকে নিয়ে যারা ট্রল করে তাদের বাচ্চাদের সম্পর্কে তুমি কি বলবে? তাদের বাসায় কি মেয়ে নাই? তাদের কেমন লাগবে যখন তাদের মেয়েকে এসব কথা বলবে? খুবই লজ্জাজনক ব্যাপার। তারপর বাইরে বের হলেও কেন্দ্রে দিয়েছি মেয়েটা না? লুবাবা, তুমি কি জানো তাদের পরিবারে তোমার মতো পাকনা মাল নেই? তাছাড়া তোমার মতো তেলবাজি তাদের সন্তানেরা রপ্ত করতে পারে না। তুমি 100-200%, এজন্য না পারা বাচ্চাদের তাদের লজ্জা হওয়া উচিত। কেন্দ্রে দিয়েছি এই কথাটা নিয়ে যদি এত ট্রল হয়? মানুষ তোমাকে ট্রল করে না, তোমার তেলবাজি যুক্ত পাকনামি কথাগুলোকে মানুষ ট্রল করে। ছাড়া কথা হয় না, লজিক গার্ল। লজিক ছাড়া যদি কথা নাই হয় তবে একজন শিল্পীর কাজ হলো সবার মনের গভীরে থাকা, কোনো এক শ্রেণীর ব্যক্তির স্বার্থ হাসিলের চেষ্টা করা নয়। এটা শিল্পীদের কাজ নয়, শিল্পী সবার। হাজারটা ভালো কমেন্টস আর একটা খারাপ কমেন্টস দিয়ে কি হবে? হাজার হাজার মানুষ আপনাকে ভালোবাসে, একটা মানুষ তো যায় আসে না, তাই না? যদি হাজারটা কমেন্টস পাও একটা যদি খারাপ হয় তবে তো যায় আসে না, নাকি? তবে তোমার মায়ের গায়ে এত লাগছে কেন, এত কষ্ট পাচ্ছে কেন? যদি মুজিব সিনেমা দেখতে যেয়ে যদি কোনো অন্যায় করে থাকে, তুমি এত দুঃখই বা প্রকাশ করছো কেন? মনের ভিতরে তো একটু লাগবেই কষ্ট যখন সবাই একসাথে বলবে আমি কেঁদে দিয়েছি, আমি কেঁদে দিয়েছি। যেখানে তুমি হাজার এবং লক্ষ মানুষের ভালোবাসা পাচ্ছো, নাকি তুমি মিথ্যা বলছো? তোমার কমেন্টস বক্সগুলো একটু পুনরায় চেক করো লো বাবা। বাবা, যদি মুজিব সিনেমা দেখতে যেয়ে যদি কোনো অন্যায় করে থাকে, কোনো ভুল করে থাকে, কেন্দ্রে দিয়েছি এই কথাটা নিয়ে যদি এত ট্রল হয়, ও কেন্দ্রে দিয়েছে, তার মানে কি মুজিবকে অসম্মান করা হলো? লুবাবা কি মুজিব সিনেমাটা দেখে কি ভুল করেছে? ম্যাডাম, লুবাবা মুজিব সিনেমা দেখে মুজিবকে অসম্মানও করে নেই, ভুলও করে নেই, শুধু তেলবাজিটা একটু বেশি করেছেন। যে শিক্ষাটা আপনি তাকে দিয়েছেন তাকে আপনি শিল্পী বানাচ্ছেন না, কোনো এক শ্রেণীর ভূয়সী প্রশংসার জন্য তৈরি করছেন। যাই হোক, সন্তান তৈরি করা উচিত সন্তানের মতো, যে সন্তান মৃত্যুর পরে বাবা মার কাজে আসবে। তেলবাজি শিখলে কখনোই কাজে আসবে না, মানুষ মনে রাখবে না, শুধু ভাইরাস মনে করে মজা নেবে আর ট্রল করবে।